Voici John NBC News, LGTV. আমাদের প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করার অন্যতম কারণ ছিল, আপনারা জানেন এখানে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার লোক এখানে আশ্রয় নিতে হয়েছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধ তাদের ট্রেনিং ক্যাম্প ছিল, এখানে দেওয়া হতো। বিশ্ব রোড মাত্র আমাদের বর্ডার থেকে কোনো কোনো জায়গায় 100 গজ, কোনো জায়গায় 500 গজ, কোথাও হয়তো 1 কিলোমিটার, এরকম ডিস্টেন্সের মধ্যে বিশ্ব রোড ঢাকা চট্টগ্রামের মূল যোগাযোগের রাস্তা, মানে সেদিক থেকে গুরুত্বটা অনেক বেশি। তো সেখানে আমরা এটা দেখেছি, মুক্তিযুদ্ধ যারা ভিতরে গিয়েছিলেন তাদের কবর এনে এই চোত্তাখোলা যেখানে আজকে ভারত মৈত্রী পার্ক করা হয়েছে সেখানে তাদের কবরস্থ করা হয়েছে, যারা গেছেন তারা দেখেছেন সেই কবরগুলিকে এখন যত্ন সহকারে সেখানে রক্ষা করা হয়েছে। যদি গণতন্ত্র ঠিক থাকে, মানুষের অধিকার যদি প্রয়োগ করতে দেয়, আমাদের সংগঠন আছে কি নেই, আমরা মানুষের মধ্যে আছি কি না আছি সেটা তো প্রমাণ হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ত্রিপুরা গ্রামের মানুষের একটাই কথা, যদি পরিচ্ছন্ন ভোট হয় তাহলে আমরা এই মুহূর্তে গভর্নমেন্টকে পরিবর্তন করব, মানুষের ভাষা এটা। সেজন্যই আমরা বলছি যান তাদের কাছে, তাদের মধ্যে আজকে যে হতাশা 1 বছর হয়নি এখন যে তৈরি করেছে, তারাই বলতে শুরু করেছে। আমি তো অনুরোধ করবো আমরা যান তাদের কাছে, আমাদের মানুষ আমাদেরকে ছেড়ে যায়নি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শহরে কিছু সুবিধাবাদী মানুষ সবসময়ই থাকে মধ্যবিত্তদের মধ্যে, তাদের এই সমস্ত শিবির পরিবর্তন দেখে যদি মনে করেন গ্রামের কৃষক শ্রমিক বা অন্যান্য অংশের মানুষ আমাদের চলে গেছে আমাদের দিক থেকে, প্রাক্তন মন্ত্রী সে অন্য দল করে, হ্যাঁ বামফ্রন্টের সে তার পার্টি আছে বা কি, তার পার্টি দিয়ে এখন সরকার তৈরি হয় না। হ্যাঁ আমরা প্রম্পটে দিয়েছিলাম বলে সেজন্য দিয়েছি, অন্যান্য এই সমস্ত কর্মসূচি যেগুলি গরিব অংশের মানুষ তাদের কেউকে না খেয়ে মরতে হয়নি, কেউকে ভিক্ষা করতে হয়নি, ভিক্ষাবৃত্তির পথ আপনারাও কোনোদিন ছবি ছাপিয়ে কোনো সংবাদ মাধ্যমে দেখাতে পারেননি, বামফ্রন্টের এই সময়ের মধ্যে সরকার চলাকালীন সময়ে কোনো মানুষের অনাহারে মৃত্যু ঘটেছে, এরকম ঘটনা কিন্তু একটা ঘটে। এখন লোকসভা নির্বাচন আসছে, মোদি এসে মিটিং করলেন, তারপরের দিন থেকে এই সমস্ত সব জনপ্রতিনিধিরা এখন সরাসরি আসতে হচ্ছে, পার্লামেন্টের সেশন চলছে, তার নিজের এলাকা সুদন দাস তার নিজের এলাকা, আমি বলছি এই এলাকা সম্পর্কে 72 সালে আমি আগে বলেছি, আমি দাঁড়িয়েছিলাম সে এলাকার প্রতিটি মানুষের সঙ্গে, আমারও যোগাযোগ আছে, মানে আমি জানি সে এলাকার মানুষগুলি সম্পর্কে, তারপরে আমরা ছিলাম। তো আজকে রতন ভৌমিক আক্রান্ত হয়ে গেল, এটা কি গণতন্ত্র হলো? আক্রান্ত হয়েছে কালকে, 3টা বাড়ি লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বাড়িতে খবর পেয়ে আজকে সকালবেলা যাচ্ছেন, তার মধ্যে তাদের আক্রমণ করা হলো, বিজেপির নেতা নাম ধাম দিয়ে তারা এখন মামলা দিচ্ছেন সমস্ত কিছু দিচ্ছে, তাহলে কি হবে? লোকসভা নির্বাচন কতদিন বাকি আছে? এই গুন্ডামি করে সমাজবিধির হাতে রাজ্যটাকে তুলে দিয়ে মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে ত্রিপুরা 2টা আসন জেতার জন্য যদি এ পথ এ রাস্তা করেন সারা ভারতবর্ষে পারবেন? কিন্তু আজকে প্রচণ্ডভাবে হতাশ, একদিন পর্যন্ত বিজেপির সভাপতি প্রধানমন্ত্রী বলছেন 24টা আসনের মধ্যে 23টা আমরা উত্তর পূর্বাঞ্চল থেকে পাব,
কেউ যদি আমাদের কেন্দ্র থেকে সরাতে চায় তারা কোনোদিন সরাতে পারবে না। কিন্তু নাগরিকত্ব বিল আজকে কোন জায়গায় নিয়ে গেছে, মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম যে চোত্রাখোলা এই মুক্তি পার্কটা যেটা আছে সেটা তো আমরা দেখে যাব, সর্বশেষ অবস্থাটা কী আছে মানে সে সমস্ত দিক তো সেখানে তো পুলিশ আমাদের নিয়ে আসছে। চোত্রাখোলা স্কুলের সামনে যখন আমরা আসি আমাদের টিম, তখন বনে মানে স্কুলের সামনে যে ঝোপঝাপ ছিল ঝোপের থেকে দুদিক থেকে প্রচণ্ড রকমের ই পাটকেল পাথর এই সমস্ত সব পড়তে শুরু করে মানে সব দিক থেকে। এখানে যায় মানে পুলিশের এডিশনাল এসপি যান, রাজনগর থানার ওসি যান, টিএসআর নিয়ে যান, তারাই প্র্যাকচুয়ালি এটাকে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এবং টিএসআরের কিছু জনও তারা সেখানে আহত হয়েছে। আমাদের গাড়ি টাড়ির উপরও ইট পড়েছে মানে স্টার্স এই সমস্ত। তারপরে পুলিশের পরবর্তী সময় আবার আমাদের এখানে ঘুরিয়ে নিয়ে বর্ডার রোড ধরে আমাদের রাজনগর নিয়ে আসে মানে সেখান থেকে। সেখানে যখন আমরা যাই আমরা ঠিক করছিলাম সরাসরি আমরা এসপিও বসে গেছে গিয়ে উঠব, কারণ তারাই সব সহযোগিতা করেছেন সব দিয়েছেন, গণতন্ত্র কোথায় আছে? মানুষের অধিকারের প্রশ্ন আজকে সবচেয়ে প্রতি মুহূর্তে সেখানে পদতুলিত হচ্ছে, যাতে কীভাবে এই এলাকায় যদি এরকম অবস্থা হয় তাহলে কী দাঁড়াবে সব। তো ওনার এখানে মিটিং হয়, আমরা অ্যাপিয়ার করি, কারণ নির্দিষ্টভাবে যারা এগুলি দেওয়া হয়েছে বিধায়ক নিজেই অ্যাপিয়ার করেছেন, আমাদের কাছে কপি দেওয়া হয়েছে সে সমস্ত দিক থেকে। তো এবং এরা যতগুলি ঘটনা ঘটেছে রাধানগর থেকে আরম্ভ করে এই হোসকামার ডিমাতলি তারপরে এই যে গৌরাঙ্গ বাজার এই সব বাইক বাইক হ্যাঁ 20-30টা বাইক দুজন দুজন করে কখনো আমাদের পিছিয়ে কখনো আমাদের সামনে, প্রতি জায়গাতে যেখানে অথবা আমরা একটু দাঁড়াবো এরকম একটা চিন্তাভাবনা করছিলাম প্রতি জায়গায় সেখানে আক্রমণ করার চেষ্টা করেছে সমস্ত। তো এখন সবচেয়ে এই রাজনগর বিধানসভা বিশেষ করে এই পাহাড়ের এই অঞ্চলটা এই পশ্চিম পাহাড়ের এই অঞ্চলটা সবচেয়ে এখন উন্নতর ভূমিকা সেখানে তারা পালন করছে। আমরা যাই ঘোষকামারে সেখানে হয় সেখানে তারপরে আমাদের দীর্ঘদিনের কর্মী এই ডিমাতলি বা বুদ্ধিরক্ষীর সেখান থেকে আমরা আমাদের অনেক বয়স প্রায় 70-এর উপর বয়স হয়ে গেছে, তিনি মারা গেছেন, তার বাড়িতে আমরা যাই তার প্রতি সহানুভূতি দেখানোর জন্য। তার ছেলে মেয়ে তার বংশ মিলে প্রায় 50-60 জন তারা যাওয়ার পরে তারা এখানে আসেন কথাবার্তা। তারপরে আমরা ডিমাতলিতে পৌঁছি, দেখলাম আগে থেকেই খুব প্রস্তুত, আমাদের অফিস যেটা ছিল ড্রজার দিয়ে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওই বাজারের দিক থেকে বা ওই ওদের বিজিবি অফিস ছিল সেগুলির থেকে বেরিয়ে এসে ওই ভারত মাতা কি জয় এই সমস্ত স্লোগান তারা দিতে আরম্ভ করে সেই সমস্ত দিক থেকে। আমরা সেই এলাকায় আর মানে দেরি করিনি, বিলম্বিত করিনি, এদের সঙ্গে কথাবার্তা করুন বুঝে যাচ্ছে সবটাই প্রি প্ল্যান পরিকল্পিতভাবে তারা এটা অর্গানাইজ করছেন সব জায়গার মধ্যে। তো সেই জায়গায় আমরা একিনপুরে যাই, সেখানে লোকজনের সঙ্গে কিছু দেখা হয়, সেখান থেকে আমরা গৌরাঙ্গ বাজার প্রথমে আমরা যাই। আমাদের দুজন মানে ওল্ড মানে প্রবীণ, একজন হরেকৃষ্ণ পাল ওনার বয়স প্রায় 90-এর কাছাকাছি, আর ওনার ছোটো ভাই তিনি হচ্ছেন হরিভূষণ পাল, তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিল এখন রিটায়ার্ড করেছেন। তো বড় ভাই দুই ভাই প্রায় মৃত্যুসজ্জে, হরেকৃষ্ণ পাল তিনি কদিন বেঁচে থাকবেন আমি জানি না, কারণ আমরা দেখছি উঠানের মধ্যে ওই গ্রামে মারা যাওয়ার পরে শীতের দিনে রোদ্রে যেভাবে রাখে শরীরটাকে একটু গরম করার জন্য সেরকম তেল তেল মেখে টেকে রোদ্রের মধ্যে শুয়ে রেখেছে, উঠতে উঠতে পারেন না, তবে নাতিরা ইয়েরা ধরে কোনো রকম বসিয়েছে। আমাদের যাওয়ার পরে তারা দারুণ খুশি,
এখন সেখান থেকে যখন বেরোই বাড়ির সামনে, বিচারাধীন আছে আর যতগুলি পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসগুলি সেখানে ডজা দিয়ে ভেঙে দেওয়া হয়, মানে কোনো পার্টি অফিস নেই এই সমগ্র এই রাজনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে। তো আমরা সে অনুসারে প্রথম রাধানগর থেকে কাজ শুরু করি, আমাদের যাই আমাদের সঙ্গে আমাদের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, তিনিও এই এলাকার এমপি, আমি ছিলাম, তারপরে আমাদের ওইখানকার যে বিধায়ক সুদন দাস তিনি ছিলেন, আর আমাদের পার্টির জেলা সেক্রেটারি বাসুদেব মজুমদার এবং বিভাগীয় সেক্রেটারি তাপস দত্ত তারা ছিল। আমরা রাধানগর থেকে শুরু করি, পার্টি অফিসের ভাঙ্গা অফিসের সামনে গিয়ে দাঁড়ায়, এর মধ্যে অনেক মানুষ এসে ভিত্তি করে আমাদের এই মানে তাদের কাছে মানে নতুন মনে হচ্ছিলো প্রচণ্ড রকমের উৎসব, কেউ কাছে আসেন কথাবার্তা বলার চেষ্টা করেন। তারপরে আমরা ওইখান থেকে বেশি দেরি না করে তার পাশে ঘোষখামার বলে একটা জায়গা আমরা সেখানে চলে যাই, সেখানে যাওয়ার পরে সেখানেও পার্টি অফিস বোলডুদারি উড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে বাজার টাজার ঘুরে যখন আসি তখন কিছু ছেলে এসে বসলো, আপনারা কেন আসলেন, হ্যাঁ এখানে থাকতে পারবেন না, এখন এক্ষুনি চলে যেতে হবে, মানে যা খুশি গালিগালাজ এগুলি সব শুরু করে। তো আমরা কিছু বোঝানোর কথা বলছিলাম যে আমরা এসেছি মানে খোঁজখবর নিতে, কী অবস্থা কী আছে না আছে সব কিছু মিলিয়ে দিলে, কারণ এই সীমানাটা রাধানগর থেকে আরম্ভ করে এখানে পুরী বর্ডারটা ধরে, আমি যদি হিস্ট্রিটা বলি আজকে, এই রাঙ্গামুড়া রাধানগর ঘোষকামার ডিমাথলি একিনপুর মানে মানে পুরান রাজবাড়ি এই সমস্ত এলাকাগুলো যে ক্লাস টু অলভ স্কুল, যাতে কোনো ছেলে পড়াশোনা থেকে বঞ্চিত হতে না হয়, এবার প্রায় ফ্রম ওয়ান টু মানে ইলেভেন মানে টুয়েলভ যাতে পড়তে পারে বাড়ি থেকে পড়তে পারে সেভাবে কিন্তু সাজানো হয়েছে শিক্ষার কাঠামোটা কি সেভাবে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। এত হাই এবং হাই সেকেন্ডারি স্কুল এই ছোট্ট একটা এলাকার মধ্যে ত্রিপুরা রাজ্যের অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি, অবশ্যই এখন তো অ্যাপয়ার ট্যাপয়ার করে সব নাম ধাম দিয়ে সব দেওয়া হয়েছে, মানে সে সমস্ত দিক থেকে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয় সেটার সঙ্গে আমি বলছি, এই কারণে যে এরকম একটা তীর্থক্ষেত্রের মতন ভারত বাংলাদেশ মৈত্রীপাক গড়ে উঠেছে, একদিকে ইন্দিরা গান্ধী একদিকে শেখ মুজিব, সেই পশ্চিম বাহার আজকে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এটা তো বাইরেও যাবে মানুষের কী ধারণা হবে, এই যে জায়গাটাকে যেরকমভাবে নোংরা করে রাখছে তার কোনো যত্ন নেই কোনো কিছু নেই, মানুষ যেতে মানে সাহস করছে না এখন সেই সমস্ত এলাকার মধ্যে, এই যে পরিস্থিতির এই ক্রমশ এত খারাপের দিকে নিয়ে যাচ্ছে তাতে পরিস্থিতির কী দাঁড়াবে এখানে, এটা তো শুধু পশ্চিম পাহাড়ের যারা মানুষ তাদের না সমগ্র রাজ্যবাসী এই সম্মান মর্যাদা এগুলিকে রক্ষা করে, গণতন্ত্র কোথায় আছে? এখন তো এই পঞ্চায়েত মানে তো সব ভুল করে পদত্যাগ করানো হলো, উপনির্বাচন হলো, সব পঞ্চায়েতই তো তাদের, পঞ্চায়েত সমিতি তো তাদের, সব কিছু তো তারাই আছে, তাদের উন্নয়নে কে বাধা দিচ্ছে? কিন্তু ওইখানকার মানুষের কথা হচ্ছে, হ্যাঁ আপাতত এখন কোনো রেগা ব্যান্ডেজের কোনো কাজ নেই, এই দশ মাস হয়তো বড় জোর কেউ কেউ বলছে কোথাও কুড়ি ব্যান্ডেজের কাজ হয়েছে, কেউ বলছে আগের ইলেকশনের সময় ব্যান্ডেজ ছিল 15টা, তারপরে বোধহয় 8-10টা হতে পারে, সব মিলে 25-26টা ব্যান্ডেজ কাজ হয়েছে এক বছর, মানে সেই সমস্ত দিক সেই কাজ নেই, মানে সেই সমস্ত দিক। তারপরে একটা আতঙ্ক এলাকার মধ্যে 50 ভাগের উপর এই যে নানা রকমের সোশ্যাল স্কিম পেনশন ছিল প্রায় 50 ভাগের উপর ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাতিল হয়ে যাচ্ছে, সেই সমস্ত গরিব মানুষের মধ্যে প্রচণ্ড রকমের হাহাকার মানে চলছে, কী হবে এই অবস্থায়, যাদের অনাহারে মৃত্যুর হাত থেকে ভিক্ষাবৃত্তির হাত থেকে রক্ষা করার জন্য যে কর্মসূচিগুলি ছিল একটা তার মধ্যে ছিল এই সোশ্যাল পেনশন, আমরা শেষ পর্যন্ত ডেকে 700 টাকা আমরা করেছি, এটা আমরা জানেন যারা একবারে অচল তাদের জন্য 1000 টাকা করা হয়েছিল, আর ছিল রেখা কর্মসূচি, হ্যাঁ প্রত্যেক পরিবারের সেখানে অন্তত কোনো কোনো বছর তো আমরা 90 ব্যান্ডেজের উপরেও কাজ করেছি বছর 95 ব্যান্ডেজ একবার আমরা গিয়েছি,
এই গাছগুলি আর 2 টাকা করে 25 কেজি চাউল বিপিএল ফান্ড হোল্ডারদের, এফএলদেরও সস্তায় চাউল, যে কারণে মানুষকে কোনোদিন ভিক্ষার জন্য রাস্তায় নামতে হয়। প্রতিটি ঘরের শিক্ষা গ্যারান্টি আমরা দিয়েছি। শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য 97.5% মানুষকে নিরক্ষর মুক্ত করে দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে চিহ্নিত করেছে। This is ABC News, HD Live.